আবারও টর্নেডো। ব্যান্ডেলহালি শহরের পর এবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। আজ সকাল 10:15 নাগাদ অশোকনগর ও গুমার মধ্যবর্তী অঞ্চলে ঠিক লক্ষ্মী কলোনির আশেপাশে আছড়ে পড়লো টর্নেডো। দেখুন টর্নেডো কিভাবে এগিয়ে আসছে, তারই এক্সক্লুসিভ ছবি বিজনেস ক্রাইম নিউজের পর্দায়। শিকদারের ঘর পুরো উড়ে গেছে। এবার আমার বাড়িতে আওয়াজ হচ্ছিল বলে শুনছি আমার বাড়ি যাবো, তখন দেখি সেকেন্ডের মধ্যে ঝড় নেই। তা টিনের বলতে আমি পড়ে হাত কেটে গেছে। তারপরে দেখি পিছন থেকে শুনি এদিকে অনেক ঘর। কটা বাড়ি এরকম হয়েছে? এরকম 15-16টা বাড়ি আছে আমার। 16টা বাড়ি। গতকালই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন টর্নেডো সম্পর্কে। এবার হালি শহরের পর অশোকনগরের ঘুমা অঞ্চলে আছড়ে পড়ল বিধ্বংসী টর্নেডো। নিমেষে ক্ষতিগ্রস্ত হলো 25-30টি বাড়ি, উড়ে গেল একের পর এক বাড়ির টিনের চাল। বিধ্বংসী টর্নেডোর এক্সক্লুসিভ ছবি সবার আগে বিজনেস প্রাইম নিউজের পর্দায়। হালি শহরের উপর দিয়ে যে টর্নেডো বয়ে গেছিল তার ঠিক দুদিনের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে আজ সকালবেলা কয়েক সেকেন্ডের জন্য বয়ে গেল টর্নেডো। প্রশাসন সূত্রে খবর, কয়েক সেকেন্ডের ঝড়ে ক্ষতি হয়েছে এলাকার বিভিন্ন কাঁচা বাড়ি। অশোকনগর থেকে অঙ্কিত মুখার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।